কের গল্প পান্তা বুড়ির কথা। একদি ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। তাই রোজ রাত্রে খাবার পর বুড়ি ভাতে জল ঢেলে পান্তা হবার জন্য রেখে দিত। তারপর যখন সে ঘুমাতে যেত, একটা চোর এসে বুড়ির পান্তা ভাত খেয়ে নিত। বুড়ি যখন সকালে উঠে পান্তা খাবার জন্য হাঁড়ি খুলত, তখন দেখত তার পান্তা ভাত আর নেই। রোজই চোর এসে এইভাবে তার পান্তা খেয়ে নেয়। এই জন্য বুড়ি একদিন লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর, গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের উপরে রেখে দাও। পান্তা বুড়ি খুরখানিকে ঘাসের উপরে রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল, আমাকে সিঁড়ির ওপরে রেখে দাও। বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপরে রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকল, তখন বেল বলল, আমাকে উনুনের ওপর রেখে দাও।
শুনে বুড়ি তাই করল। শেষে শিঙি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের উপরে রেখে দাও। বুড়ি তাই করল। তারপর রাত হলো, বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে, সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল, সেখানে ছিল শিঙি মাছ। সে চোরের বাছাকে এমনই কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তারপর ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে তা দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে, অমনি সেই গোবরের উপরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে, সেখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে চোর চিৎকার করতে লাগলো, ও মা গো, গেলুম গো। এই শুনে পাড়ার লোকেরা ছুটে এসে চোরটাকে ধরে ফেলল এবং বেধড়ক মার দিল। তখন চোরের উচিত শাস্তি হলো।